হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। প্রিভিয়াস প্র্যাকটিস অনুযায়ী এবারও আমরা একটি রেকর্ড নিয়ে হাজির। অস্বাভাবিক তাপমাত্রার রেকর্ড 2023 সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর। ইউরোপের কোপারনিকাস জলবায়ু মনিটর এর তথ্যে জানা গেছে, এই উষ্ণতার বা বেশি গরমের ধারা যা এখনো অব্যাহত। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চলে, বিস্তীর্ণ অংশে খরা, ব্যাপক দাবানল এবং ভয়ঙ্কর ঝড় ঝাপটার গণগটা লেগেই আছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনো কিছুই বাদ যাচ্ছে না। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন সার্ভিসের তথ্য অনুসারে গত 17 নভেম্বর বৈশ্বিক তাপমাত্রা প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের বা প্রাক শিল্প স্তরের গড় তাপমাত্রার চেয়ে 2.07 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন সার্ভিসের ডেপুটি চিফ সামান্থা বার্গেস বলেন, এই প্রথম বিশ্বের তাপমাত্রা 1850 সাল থেকে 19 সাল পর্যন্ত প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেলের চেয়ে 25 নভেম্বর পর্যন্ত বৈশ্বিক হট ওয়েদার বা উষ্ণ তাপমাত্রার আলামত মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর হতে পারে। এক্স সাবেক টুইটারে কোপারনিকাসের এক পোস্টে প্রাথমিক তথ্যে এই ইঙ্গিত দিচ্ছে যে শনিবার 25 নভেম্বর পর্যন্ত হট ওয়েদার সিগন্যাল অব্যাহত রয়েছে। অবাক করা বিষয় এবং তাজ্জব ব্যাপার, 2015 সালে প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধির হার প্রাক শিল্প স্তরের তুলনায় 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার কমিটমেন্ট করা হয়। বাট বাস্তবে ঘটনা ঠিক তার উল্টোটি। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহ মার্সি ইজ বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড। আবহাওয়া বিশেষজ্ঞরা এ বিষয়ে উন্নত বিশ্বকে সতর্ক করে, জলবায়ু পরিবর্তনের চুক্তি অনুযায়ী কাজ না করলে নেক্সট 5 ইয়ার্স হতে পারে বিশ্বের এ যাবৎকালের সবচেয়ে হট ওয়েদার বা উষ্ণতম বছর। সো বি কেয়ারফুল এভরিবডি, নো মোর টুডে, থ্যাংকস অল, বাই বাই।